এ বাবা নো 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 আবার নিছো কেন তোমরা মিলে মিশে খাও। আমি বুঝলাম না রেনমনি, তুমি মতলবি করছো কেন? রেনমনিকে অনেক কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া করাইছি, এখন সে খ্যান খ্যান করতেছে, মানে কি চাচ্ছে বুঝতেছি না। সে কি ঘুমাইতে চাচ্ছে নাকি দাদির ওখানে যাবে, কি করতে চাচ্ছে বুঝতেছি না। দাদির ওখানে নিয়ে গেলাম, সে কান্নাকাটি করলো, বাসায় নিয়ে আসলাম, এখন সে এইভাবেই হচ্ছে হাতে মাথা রেখে শুয়ে আছে। হ্যাঁ, আমি উঠে গেলে সে কান্নাকাটি করে, আবার ঘুমাচ্ছেও না, আমি বুঝতেছি না কি সমস্যা তার। উঠে পড়ছি, সে কান্নাকাটি করা শুরু করে দিছিল, কিন্তু এখন আবার আমার চশমা পেয়ে হ্যাপি হয়ে গেছে। এ বাবা নো নো নো, এই যে এইভাবে তো তোমার টান দাও, তুমি আর যে রনক এইভাবে তোমার চশমাটা ভাঙছো, প্রিভিয়াস চশমাটা আবার নিছো কেন? দিয়ে দাও, তুমি কি চাচ্ছ বুঝতেছি না। এখন তোমাকে অরেঞ্জ দিব, অরেঞ্জ খাবা, ঠিক আছে? অরেঞ্জ খাও, হ্যাঁ অরেঞ্জ খাও অন্তত। রেনমনি আগের মতো খাওয়া দাওয়া করে না, শুকিয়ে গেছে, যদিও একটু লম্বা হয়েছে। সো আমরা ধারণা করতেছি যে লম্বা হওয়ার কারণে ওকে একটু বেশি স্কিনি লাগে, বাট এরপরেও যেহেতু খাওয়া দাওয়া করে না, কিছুটা তো শুকাইছে ডেফিনেটলি। কি আর করার, এখন না খেতে চালে তো জোর করে খাওয়ানো যায় না। খাও, লক্ষ্মী কালের মতন খেয়ে নাও, মানে ওর বড় বোনও সেম ছিল, ছোটোবেলায় না দুষ্ট দুষ্ট ছিল, আর যে একটু বড় হয়েছে লম্বা হওয়া স্টার্ট করছে, খাওয়া দাওয়া কমায় দিছে, আর একদম স্কিনি হয়ে গেছে। এখন যে এই যে পিছনে আমার পিছনে দাঁড়ায় আছে ম্যাডাম, মতলব করছিল ঘুমাবে, মার সাথে চলে গেছিলো পাশের রুমে, এখন আমার সে চলে আসছে খালি গায়ে। আই রিঙ্কি, আরবির তো জামা নেই। এই যে ম্যাডাম চলে আসছে, জামা পরে এরপরে অরেঞ্জ খাও, আরেকটা ছেলে দিচ্ছি, খাবে টেস্ট দুজন শেয়ার করে খাও। জামা পরার সময় না, মা জামা পরাই দেবে, যাও যাও জামা পরে আসো, চলে আসলে কেন? নিয়ে নিল, দেখছো বড় বোনের ইয়া ছোট বোনের খাবারটা নিয়ে নিল। দিচ্ছি তোরে বাবা, দিচ্ছি, ফার্স্ট ফার্স্ট এটাকে ছিলতে হবে। এই অরেঞ্জটা একটু মানে ডিফারেন্ট টাইপের, তাই না? একটু দেখাই, দেখেন জাস্ট লেগে থাকে, মানে জাম্বুরার যেরকম থাকে না এরকম, এই যে লেগে থাকে, জাস্ট লেগে থাকে এরকম, কিন্তু খেতে অনেক মজা। হ্যাঁ, এই লেগে থাকে, এবং ইভেন কোষগুলি দেখেন সেপারেট করা খুব কঠিন, মানে জোড়া লেগে থাকে। হ্যাঁ, সেপারেট করা যায় না। এটা কোনো কথা, একটু দাও, ছোট মনকে দাও, আমি তো অনেক রান্না করবো। আচ্ছা তুমি দুইটা দুইটা দিয়ে দাও, দুইটা দিয়ে দাও, দুইটা, এই দুইটা দিয়ে দাও। রেনু খাবে না বলো, রেনুকে দিছি দুইটা, তোমরা মিলে মিশে খাও। নো ঝগড়া, না এটা 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 খারাপ, দুটো দাও, দু একটা একটা দাও, ঠিক আছে রেমনি খাও, রেমনিকে আমি একটু পরে দিচ্ছি, বুঝছো? রিঙ্কি রেমনিকে দিচ্ছি, মানে সেই খাটের মধ্যে কিছুই বলার নাই। রেনু চুলে হাত দেয় না, আরে এই দেখেন কি অবস্থা, সব কিছু খেয়ে খেয়ে চুলে ধরে। হ্যাঁ, এখন এখন কি করতে হবে, আবার শাওয়ার করাতে হবে, শ্যাম্পু করাতে হবে, আর সেই যত সব ঝামেলা আমার। আরেকটা দেবো, আরেকটা দেবো, হ্যাঁ অরেঞ্জ, আচ্ছা খেয়ে নিক না, খেয়ে নিক না, শেষ তো। ও যে রেন মনে কানতে ছিল, আরেকটা দিতে হবে, অরেঞ্জটা খুবই মজা, আর ফিজে মনে হয় পাঁচ ছটা আছে, তাই না? তাহলে এখন অর্ডার দিয়ে দিই চাল ডালে, আর সবাইকে বাবাই দিয়ে দাও, ময়না পাখি বাবাই দিয়ে দাও, টাটা, ওকে বাবাই।